শুভ সকাল। সকালে দিনের শুরুতে যে পথে পা ফেলি প্রথম, ঝকঝকে সেই পথ পথিককে পৌঁছে দেয় নানা গন্তব্যে। প্রতিদিনের সঙ্গী এই পথকে কতটা ভালোবাসি আমরা নিজেরাই জানি না, কিন্তু বুক পেতে আমাদের পায়ের প্রতিটা পদক্ষেপের ছাপ নেয় যে পথ, সে পথ নিশ্চয়ই আমাদের ভার সহ্য করে আমাদেরকে ভালোবেসেই। তবে প্রতি সকালে কিছু মানুষ তাদের কর্মসংস্থানের জন্য দায়িত্ব পালনের দায়িত্বে ঝাড়ু হাতে পথে নামেন পরিচ্ছন্নতার কাজে। পথিকের সারাদিনের যত ফেলা ময়লা নোংরা সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে আবার সেই পথ আমাদেরই চলার জন্য উপযোগী করে তোলেন তারা। শ্রোতা বন্ধুরা, আমাদের কৃতজ্ঞতা তাঁদের প্রতি, আমাদের ভালোবাসা তাঁদের প্রতি। সেই সাথে আসুন আজকের এই সুন্দর নতুন সকালে আমরা নিজেরও পথের প্রতি আমাদের দায়িত্ব পালনের অঙ্গীকার করি। প্রতিজন যখন সম্মিলিতভাবে দায়িত্ব পালন করব, তখন আমাদের সেই দায়িত্ব পথকে পরিচ্ছন্ন থাকতে সহায়তা করবে। পথ নেমে যেখানে সেখানে আমরা নিজেদের ব্যবহৃত ময়লা বা উচ্ছিষ্ট ফেলব না, এই হোক আজ থেকে নিজের প্রতি নিজের অঙ্গীকার। সেই সাথে জীবনকে নিরাপদ রাখতে আমরা পথে নেমে পথের প্রতিটা নিয়ম মেনে চলব, এমন আহ্বানের আমন্ত্রণ সবাইকে বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত প্রভাতী ম্যাগাজিন মহানগরের আজকের আয়োজনে। কর্মদিবসের মধুমাস জ্যৈষ্ঠের মিষ্টি সকালে শুভেচ্ছা আপনাদের সবাইকে। ঘুম ভাঙা ঘুম ঘুম আমেজের এই সকালটা সবার জন্য নিয়ে আসুক শুভ প্রত্যাশা। ইচ্ছেগুলো পূরণ হোক এমন কামনা, সেই সাথে ভালোবাসা আপনাকে। এই মুহূর্তে আমাদের ভালোবাসার মানুষ হয়ে সঙ্গে থাকার জন্য মহানগর জুড়ে নানা আয়োজন নিয়ে আজ আপনাদের সঙ্গী হয়ে আছি আমি শাকিল আহমেদ। আমি উম্মে হাবিবা হিমি। আসুন শুরুতেই জেনে নেই কী কী আছে আজকের সূচিতে। অমরবাণী, নগর উন্নয়ন, চেনা অচেনা ঢাকা, নগরীর স্রোতস্বিনী, শুভযাত্রা এবং গান রয়েছে আজ আপনাদের জন্য। আরও রয়েছে শুভ প্রত্যাশা। জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন আমরা সফল হই, যেন নিজেদের ভালো রাখতে চেষ্টা করি। হ্যাঁ, মহানগরের নাগরিক বন্ধুরা, আমরা যখন যে কাজই করি না কেন, সেই কাজ কেন করছি, ভালোবেসে করছে কিনা, কাজের প্রতি আগ্রহ আছে কিনা, এসব কিন্তু আমাদের নিজেদেরকেই ভাবতে হবে। জীবনের প্রয়োজনে কর্মজীবনে যে কাজটি করছে, যদি সেটি মন পছন্দ না হয়, পছন্দের কাজ খুঁজে নিতে নিতে যতদিন সেই কাজটি আমরা করব, ভালোবাসা না থাকলেও সবটুকু মন দিয়েই কাজ করা উচিত, নয় কি? শুভ প্রত্যাশা সবার জন্য, যে কোনো ভালো কাজ যেন ভালোবেসে করতে পারি। মহানগরীর সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সূচি ধরেই চলে যাব মূল আয়োজনে। শুরুতেই অমরবাণী পর্ব। এই পর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী থেকে অংশবিশেষ পাঠ শুনব আমরা, আর তা পড়ে শোনাচ্ছেন খন্দকার শামসুজ্জোহা। মৌলানা ভাসানী সাহেব আসাম থেকে এসে টাঙ্গাইলের কাকমারিতে বাস করছিলেন, তাঁর শরণাপন্ন হলাম। কিন্তু মৌলানা সাহেব এক সিট নিজে এবং এক সিট নাজিমুদ্দিন সাহেবকে দিয়ে নির্বাচন করে এমএলএ হলেন। পরে নির্বাচনী হিসাব দাখিল না করার জন্য মৌলানা সাহেবের নির্বাচন বেআইনি ঘোষণা হয়েছিল। আমাদের ভাষা আন্দোলনের সময় মৌলানা সাহেব সমর্থন করেছিলেন। টাঙ্গাইলে মুসলিম লীগ কর্মীদের এক সভা ডাকা হলো কি করা যায় ভবিষ্যতে। আলোচনা হবার পরে ঠিক হলো
আরেকটা সভা করা হবে নারায়ণগঞ্জে। সেখানে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হবে। মৌলানা ভাসানী, আব্দুস সালাম খান, আতাউর রহমান খান, শামসুল হক সাহেব আরও অনেক মুসলিম লীগ কর্মী ও নেতা যোগদান করবেন বলে ঠিক হল। সভার আয়োজন করেছিল সালমান আলী, আব্দুল আওয়াল, শামসুজ্জোহা ও আরও অনেকে। খান সাহেব ওসমান আলী এমএলএও সমর্থন দিয়েছিলেন। সভার পূর্বে 144 ধারা জারি করা হলো। আমরা পাইকপাড়া ক্লাবে সভা করলাম। বিভিন্ন জেলার অনেক নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন। এই সময় শামসুজ্জোহার ওপর মুসলিম লীগের ভাড়াটিয়া গুন্ডারা আক্রমণ করেছিল। দুঃখের বিষয়, এই কর্মীরাই নারায়ণগঞ্জে মুসলিম লীগ গঠন করেছিল এবং পাকিস্তান আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিল। এখন যারা এদের উপর আক্রমণ করেছিল তাদের প্রায় সকলেই পাকিস্তান ও মুসলিম লীগের বিরুদ্ধে ছিল। প্রত্যেক জেলা ও মহকুমায় মুসলিম লীগ ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করেছিল। প্রায় সমস্ত জায়গায় মুসলিম লীগ কমিটিতে শহীদ সাহেবের সমর্থক বেশি ছিল বলে অনেক লীগ ও পাকিস্তান বিরোধী লোকদের অ্যাডহক কমিটিতে নিতে হয়েছিল। কিন্তু জনসাধারণ মুসলিম লীগ বলতে শুধু পুরানা লীগ কর্মীদেরই বুঝত। মৌলানা ভাসানী সাহেবের সভাপতিত্বে এই সভা হল। সিদ্ধান্ত নেওয়া হলো, প্রথমে দুইজন প্রতিনিধি করাচিতে জনাব খালেকুজ্জামান সাহেবের সাথে সাক্ষাৎ করবেন এবং আমাদের দাবি পেশ করবেন। আমাদের দাবি ছিল পুরানা মুসলিম লীগকে কাজ করতে দেওয়া হোক, যদি না শোনেন তবে আমাদের রশিদ বই দেওয়া হোক এবং যাতে নিরপেক্ষ নির্বাচন হয় তার বন্দোবস্ত করা হোক, দেখা যাবে জনসাধারণ কাদের চায়। তখনকার দিনে করাচি যাওয়া এত সহজ ছিল না, কলকাতা দিল্লি হয়ে করাচি যেতে হতো। স্বাধীনতা যে মানুষটি হৃদয়ে লালন করতেন শুধুমাত্র দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে, তাঁর ভালোবাসার গভীরতা বোঝার সাধ্য আমাদের নেই। তবে তাঁকে জানার ইচ্ছে আমাদের প্রবল, আর সেই ইচ্ছে পূরণ করতে হলে আমাদের বাংলাদেশের সংগ্রামী ইতিহাস জানতে হবে, জানতে হবে বঙ্গবন্ধু দেশ ভাবনার নেপথ্যের কথাগুলো। হ্যাঁ, আমরা বঙ্গবন্ধুর লেখনীতে তৎকালীন পূর্ব বাংলার পরিস্থিতির কথাগুলো জানছিলাম অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে। ধারাবাহিকভাবে বঙ্গবন্ধুর লেখা এমন ইতিহাস শুনতে নিয়মিত সঙ্গেই থাকুন প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের। শনিবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন সকাল 6:30 বন্ধুরা, প্রতিটি দিন যাপিত জীবন আমাদের নানা অভিজ্ঞতা উপহার দেয়। এক এক দিন এক এক সংবাদ আমাদের নতুন করে উৎসাহিত করে, থমকে যাওয়ার সময়েও আমরা আশাবাদী হয়ে উঠি। ব্যক্তি জীবনেই শুধু নয়, সম্মিলিত নাগরিক জীবনে আসে প্রাণের জোয়ার। বলছিলাম, নাগরিক জীবনমান উন্নয়নের জন্য সিটি কর্পোরেশনের গৃহীত উন্নয়ন প্রকল্পের কথা, যা কিনা জনকল্যাণমূলক। এবারে এমনই উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপরে আমরা শুনব একটি প্রামাণ্য প্রতিবেদন, নগর উন্নয়ন পর্ব। হ্যাঁ, এ পর্বটি নিয়ে সাথেই আছেন শেখ নজরুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, মহানগরীর নগর উন্নয়ন পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় শ্রোতা, উন্নয়নের ছোঁয়া লেগেছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডগুলোতে। বর্তমান সরকারের আমলে এসব ওয়ার্ডগুলোর অবকাঠামোগত যে উন্নয়ন আমরা দেখতে পাই, সেই উন্নয়নের নেপথ্যে রয়েছে মাননীয় মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলরদের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 13 ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা, এবং আমি কথা বলছি এই ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল মোল্লার সাথে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি প্রথমে আপনার সঙ্গে যে ব্যাপারে কথা বলতে চাই, আপনি তো জানেন যে ইদানিং কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে মশকের একটা উপদ্রব বেড়ে গেছে। এই মশকের উৎপত্তি স্থল ধ্বংস করার জন্য কী কী পরিকল্পনা আপনারা গ্রহণ করেছেন? আমরা আসলে 17 থেকে 26 পর্যন্ত বিশেষ চিরুনি অভিযান শুরু করেছি। এটির উদ্দেশ্য হচ্ছে গিয়ে যেখানে মশকের উৎপত্তি স্থল আছে সেগুলোকে ধ্বংস করা। আপনারা জানেন এই মুহূর্তে এডিসের একটি প্রকল্পের সম্ভাবনা আছে, এই জন্য আমরা বাসা বাসা যে বিশেষ করে যেগুলো নির্মাণাধীন বিল্ডিং আছে এবং পানির যে মিটারগুলো আছে এগুলোকে দিকে টার্গেট করে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা প্রতিটি ওয়ার্ডকে 10 ভাগ করেছি, পাশাপাশি সেই 10 আবার নতুন করে 10 ভাগ করে আমাদের যারা মশককর্মী আছে, আমাদের যারা পরিচ্ছন্ন কর্মী আছে, নির্দিষ্ট মশককর্মীকে নির্দিষ্ট জোনে ভাগ করে দিয়ে তাদেরকে প্রতিদিন আমরা লার্ভি সেডিং এবং বিকেলবেলা অ্যাডাটে সেডিং করছি।
যার ফলে আমরা প্রত্যাশা করি যে মশকের প্রকোপটা এবার বাড়তে পারবে না। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। আমার জনপদে 13 নম্বর ওয়ার্ডটি খুব গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। আপনার এই ওয়ার্ডটি কোন কোন এলাকা নিয়ে গঠন করা হয়েছে? আমার ওয়ার্ডে আছে মণিপুর, বড়বাগ এবং পীরেবাগ, এই 3টি এলাকা। কোন কোন সড়কের সংস্কার কাজ এর মধ্যে আপনি সম্পন্ন করেছেন এবং কোন কোন সড়কের সংস্কার কাজ চলমান আছে? আমাদের এখানে জনকল্যাণ মসজিদের রোড, মণিপুর মাইকলা মসজিদ থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত যে রোডটি আছে সেটি 60 ফিট রোড থেকে মাইকলা মসজিদ হয়ে সুলতান মার্কেট পর্যন্ত যে রাস্তাটি আছে সেটি, এবং মণিপুর আমতলা মসজিদ থেকে রোকাইশনী পর্যন্ত যে রাস্তাটি আছে এই কাজ, রাস্তাগুলোর কাজ চলমান আছে। পাশাপাশি আমরা জনতা গলি, পরমা গলি, মধ্যপুরের বাগ, আলিমুদ্দিন স্কুলের সামনে যে রাস্তা, ইসাকিয়া মসজিদের সামনের রাস্তা, শাহিনপুকুর হোল্ডিংস থেকে মণিপুর আমতলা মসজিদ পর্যন্ত যে রাস্তাটি, এই রাস্তাগুলো আমাদের নতুন করে সংস্কার করা সম্পন্ন হয়েছে। শিক্ষা সম্প্রসারণ কর্মসূচি সম্পর্কে একটু জানতে চাই। আপনার ওয়ার্ডে যে সকল ছেলেমেয়েরা থাকে তারা কীভাবে শিক্ষা সেবা পেয়ে থাকে? কয়টি স্কুল বা কয়টি কলেজ আপনার এই ওয়ার্ডে আছে? আপনাকে ধন্যবাদ একটি বিশেষ প্রশ্ন করার জন্য। আসলে আমার পুরো ওয়ার্ডটার যাবতীয় কর্মকাণ্ড শিক্ষাকে কেন্দ্র করে আবর্তিত হয়। আমার ওয়ার্ডে আছে এশিয়ার মধ্যে বৃহত্তম স্কুল ছাত্র ছাত্রীর সংখ্যার দিক দিয়ে মণিপুর উচ্চ বিদ্যালয়, সেটি আমার এলাকায় 2টি প্রাইমারি বিদ্যালয় আছে, আরও 1টি মাধ্যমিক বিদ্যালয় আছে আলমদিন উচ্চ বিদ্যালয়, পাশাপাশি অসংখ্য কিন্ডার গার্ডেন স্কুল আমার এখানে রয়ে গেছে। সুতরাং আমার যেটি ধারণা, সকাল থেকেই এখানে আসলে শিশুদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে এলাকাটি। সারা মিরপুরের বিভিন্ন এলাকা থেকে এখানে শিক্ষার্থীরা আসে শিক্ষা গ্রহণ করবার জন্য। মূলত শিক্ষাকে কেন্দ্র করেই আবর্তিত হয় আমাদের ওয়ার্ডের যাবতীয় কর্মকাণ্ড। শিক্ষার বিশেষ একটি প্রসার এখানে লক্ষ্য করা যায় এবং আমরা সেই রকমের পরিবেশ তৈরি করে দিয়েছি যেখানে শিক্ষার্থীরা উপযুক্ত শিক্ষা পেতে পারে। 13 নম্বর ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে একটু জানতে চাই। এখানে কয়টি এসটিএস আছে, কীভাবে আপনারা এই বর্জ্যগুলো অপসারণ করে থাকেন? আমাদের এখানে কোনো এসটিএস নাই, যার ফলে প্রতিনিয়ত আমাদেরকে 60 ফিট রোডটা ব্যবহার করতে হচ্ছে। অত্যন্ত দুরূহ কাজ এটি, অত্যন্ত কষ্টকরভাবে আমরা রাতের বেলায় এখান থেকে ময়লা অপসারণ করি এবং রাতের বেলায় ময়লা রাস্তার মধ্যে ফেলে সাথে সাথে অপসারণ করার জন্য চেষ্টা করে থাকি। আমাদের এলাকায় যদি একটি এসটিএস থাকতো তাহলে হয়তো বা আমাদের এলাকাটা আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং নান্দনিক হয়ে উঠবে। এখন আমি যে বিষয়ে কথা বলতে চাই এটি কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার এই এলাকাকে সবুজায়ন করার জন্য কী কী উদ্যোগ আপনি গ্রহণ করেছেন এবং কী কী পরিকল্পনা আপনার আছে? আসলে আমাদের এলাকায় খালি কোনো জায়গা নেই, অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি এলাকা। এখানে মানুষের ছাদগুলো শুধু উন্মুক্ত আছে, ছাদে আমরা উৎসাহিত করছি ছাদ বাগান করবার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে ছাদ বাগান করলে এডিস মশার প্রকোপ বেড়ে যায়। আমরা সমন্বিতভাবে চেষ্টা করছি এডিস মশার প্রকোপ যেন না বাড়ে, অন্যদিকে যেন ছাদগুলো সবুজ হয়ে ওঠে, সেই কাজটি করবার জন্য। এবং আরেকটি ব্যাপার, যারা ছাদ বাগান করবে তাদের কিন্তু 10% ট্যাক্স কিন্তু কম নেওয়া হয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, এটা কি জানে সবাই? আমরা চেষ্টা করছি সকলকে জানার জন্য এবং আমার বিশ্বাস এখানে যেহেতু শিক্ষিত জনগোষ্ঠী বেশি তারা সকলেই জানে বিষয়টি। মহানগরের নগর উন্নয়ন পর্ব থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং মহেশ বেতারকে ধন্যবাদ জানাই, আমার 13 নম্বর ওয়ার্ডবাসীকে ধন্যবাদ জানাই, মাননীয় মেয়রকে ধন্যবাদ জানাই আমাকে সকল কাজে সহযোগিতা করবার জন্য। শুনছিলাম নগর উন্নয়ন পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন প্রভাতী ম্যাগাজিন মহানগর, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে মধ্যম তরঙ্গ 1170 কিলোহার্টসে এবং FM 104 মেগাহার্টসে। এই যে আমাদের মহানগর ঢাকা, তিলোত্তমা নগরী, ভালোবাসার শহর, যে নামেই ডাকি না কেন ভালোবেসে ডাকি, যত কিছুই হোক না কেন এই শহর আমাদের প্রাণের শহর, আমাদের ভালোবাসারই শহর। এই শহরে বসবাস করতে করতে প্রতিদিন কত না অভিজ্ঞতা হয় আমাদের, ভালো লাগা মন্দ লাগা ঘিরে রাখে আমাদের সবাইকে। সেই যাপিত জীবনে নাগরিক ব্যস্ততায় ভিড়ভাট্টায় শব্দের এই শহরে গ্রীষ্মের পর বর্ষা, শীত, বসন্ত, শরৎ, হেমন্ত আসে। বৈশাখের রুদ্র ঝড়েও ইট পাথরের এই শহরেই আমরা প্রাণ খুঁজে পাই, ভালোবাসা হয় এই শহরের মানুষে মানুষে। যেখানে একটু চাই আমরা আনন্দ, চাই আনন্দের স্ফুরণ, আনন্দের বহিঃপ্রকাশ। আর এই আনন্দ যিনি গ্রহণ করেন তিনিই তো প্রকৃতির মতো স্বচ্ছ, তাই তো প্রত্যাশা আনন্দ বহিছে।
মহানগরীর সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ চেনা অচেনা ঢাকা পর্বে। আজকে পর্বে আমরা জানব উত্তরায় দিয়াবাড়ি নিয়ে বিস্তারিত। যে কোনো ছুটির দিন স্বাস্থ্যবিধি মেনে ঘুরে আসতে পারি আমরা এমনই একটা প্রাকৃতিক দর্শনীয় জায়গা দিয়াবাড়িতে। বটবৃক্ষের ছায়া যেমন রে মোর বন্ধুর মায়া তেমন রে, কি চমৎকার উপমায় বন্ধুর মতো ভাবা হয়েছে বিশাল বটগাছকে। একটি বটগাছের মাঝে দাঁড়িয়ে সাক্ষী হয়ে আছে দুই পাশের সোজা দুটি রাস্তার উপর দিয়ে চলমান প্রতিটা যানবাহন এবং মানুষের প্রতিদিনকার চলাচলের। কত মানুষ এই পথে আসে যায় সন্ধ্যা হলে ঘরে ফিরে, আর ঠায় দাঁড়িয়ে সেই গাছটি তাকিয়ে থাকে অপলক। অনেক দূরের পথিককে হয়তো আহ্বান করে, এসো পথিক কিছুটা সময় জিরিয়ে নাও আমার ছায়ায়। এমনই একটি গাছ রয়েছে উত্তরার 15 নম্বর সেক্টরে, যে জায়গাটার নাম দিয়াবাড়ি। দিয়া নামের অর্থ আলোর উৎস, দীপ্তি, রশ্মি বা এমন কিছু যা উজ্জ্বলভাবে জলজল করে এবং তার চারপাশের অঞ্চলটি আলোকিত করে। দিয়াবাড়ি সেই অর্থে সত্যি মানুষের মনে হাজার দিয়া জ্বালিয়ে আলোকিত করছে তাদের অন্তর, যে অন্তরের চোখ দিয়ে আমরা দেখি প্রকৃতির অপার সৌন্দর্য। আসুন আজকে চেনা অচেনা ঢাকাকে নতুন করে চিনি, তার বুকে জেগে থাকা দিয়াবাড়িকে চিনি। কর্মব্যস্ত জীবনের অবশ্য সময়টুকু আমরা রাঙাতে চাই নানা রঙের, আর হুট করে অল্প সময়ের জন্য কোথাও ঘুরতে যাওয়া যে কোনো কারো পক্ষেই সম্ভব। তবে হ্যাঁ, জানতে হবে কোথায় গেলে আমরা পেতে পারি এমন সুন্দরের ছোঁয়া, আর এমন তথ্য জানানোর কাজই করে থাকি আমরা মহানগরে চেনা অচেনা ঢাকা পর্বে। যাতে তাই তো বেড়াতে যাওয়ার জন্য বড় বড় ছুটির অপেক্ষা না থেকে অল্প সময়ে যতটুকু ছুটি পাওয়া যায় সেই সময়ে আসে পাশে বেড়ানোর পরিকল্পনা করতে পারেন সবাই। শুরুতেই বলেছি আজ আমরা অনুভবে যাব দিয়াবাড়ি। বন্ধুরা, ইটকাঠের এই শহরে এক টুকরো সবুজের দেখা মেলাই যেখানে ভার, সেখানে সবুজের প্রান্তরে হারিয়ে যাওয়া অনেকটাই অসম্ভব। কিন্তু এই অসম্ভব ইচ্ছা কিছুটা হলেও পূরণ করবে দিয়াবাড়ি। সবুজ প্রান্তর, লেকপাড়, হুহু করা ঠান্ডা বাতাস, যারা এখানে নিয়মিত ঘুরতে আসেন তাদের কাছে অনেক বেশি সুন্দর একটা জায়গা। চাইলেই মনে মনে হারিয়ে যেতে পারেন ছোট্টবেলায় সেই সবুজ প্রকৃতির মাঝে এসে চারদিকে শুনশান নীরবতা। একটু পরপর সেই নীরবতা ভেঙে সাঁই সাঁই করে উড়ে যায় ঢাকা এয়ারপোর্টে আসা বা এখান থেকে উড়ে যাওয়া নানা গন্তব্যের প্লেন। অদ্ভুত সুন্দর একটি দৃশ্য। খুব কাছ থেকে প্লেন উড়া দেখতে চাইলে এর চেয়ে কোনো ভালো জায়গা হবে না। মাথা উঁচু করে উড়ে যাওয়া প্লেন দেখা সে এক অসাধারণ অনুভূতি। আজকাল নাটকে একটি বটগাছ দেখতে পাওয়া যায়, এক বিশাল বটগাছ আর তার দুপাশে রাস্তা। এই বটগাছের কথা বলছিলাম, এর দেখাও মিলবে দিয়াবাড়িতে। আর এই বটগাছের কারণেই এই জায়গাটার নাম এখন দিয়াবাড়ি বটচত্বর। প্রায় সময় সেখানে কোনো না কোনো নাটকের শুটিং চলে। বেশ কিছুদূর সামনে গেলে দেখতে পাবেন একটি মরা নদী। এটি তুরাক নদীরই একটি শাখা। অনেকখানি জায়গা জুড়ে লাল মাটির চর, পরিত্যক্ত নৌকা, জাল ফেলে মাছ ধরছে জেলেরা। অদ্ভুত, অসাধারণ, রোমাঞ্চকর ও মনোরম পরিবেশ। ঢাকার যে কোনো প্রান্ত থেকে উত্তরা রুটে যে কোনো বাসে চড়ে হাউস বিল্ডিং বাস স্ট্যান্ডে নামতে হবে আপনাকে। সেখানে নামলেই দেখতে পাবেন নর্থ টাওয়ার ও মাস্কট প্লাজা নামের দুইটি বড় বড় টাওয়ার। এর মাঝ দিয়ে এগুলোই একটু সামনেই দেখতে পাবেন অপেক্ষায় আছে অনেকগুলো লেগুনা, যেখানে ইচ্ছে উঠে যেতে পারবেন। লেগুনায় উঠতে না চাইলে নিতে পারেন রিক্সা। লেগুনা বা রিক্সা যেটাই হোক না কেন, আপনার গন্তব্য জানালে আপনাকে ঠিকঠাক নামিয়ে দিবে একেবারে দিয়াবাড়ি বটতলায়। এছাড়া মিরপুর বেড়িবাঁধ হয়ে যেতে পারেন দিয়াবাড়ি। তবে যাতায়াতের আরও সুবিধা আমরা পাবো মেট্রো রেল চালু হলে, কেননা দিয়াবাড়ি থেকেই মেট্রো রেল ছেড়ে আসবে অন্য গন্তব্যের উদ্দেশ্যে। সময় হলো ফেরার, একটু অপেক্ষা করে দেখুন শেষ বিকেলের পশ্চিম আকাশে ঢলে পড়া বিদায়ী সূর্য যেতে যেতে আপনাকে তার সোনালী আভায় কিভাবে বিদায় জানাচ্ছে। মুগ্ধ আপনি হবেন নিশ্চয়ই, এটা বলতেই পারি। সে আলোকচ্ছটায় মন রাঙিয়ে চলুন এবার ফিরে যাই আমাদের ব্যস্ত জীবনে।
চেনা অচেনার ঢাকা পর্বে আমরা এতক্ষণ শুনছিলাম উত্তরে অবস্থিত দিয়াবাড়ি বিষয়ে। আপনারা যদি ঢাকার কোনো দর্শনীয় স্থান বা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চান, জানাতে পারেন চিঠিতে বা ইমেলের মাধ্যমে। চিঠি লিখুন প্রযোজক মহানগর, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ স্মরণে, শেরে বাংলা নগর, ঢাকা 1207 এই ঠিকানায়। আর মহানগর @gmail.com আমাদের ইমেল অ্যাড্রেস। বন্ধুরা, এবারে চলে যাব আমরা আমাদের অন্য পর্বে। এবার আমরা জানতে চেষ্টা করব নগরীর অতীত ঐতিহ্যের নদী, খাল ও জলাশয়ের বর্তমান অবস্থা। হ্যাঁ বন্ধুরা, আমাদের এবারের পর্ব নগরীর স্রোতস্বিনী। গ্রন্থনা উপস্থাপনায় মোহাম্মদ ভাসানী মির্জা। শুভেচ্ছা সহ আমন্ত্রণ নগরীর স্রোতস্বিনীর আজকের পর্বে। মহানগরীর এ পর্বের মাধ্যমে আমরা এ নগরীর নদী, খাল আর জলাশয়গুলোর বিস্তারিত বিবরণ আপনাদের উদ্দেশ্যে বর্ণনা করার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আজ আমরা শুনব ঢাকার আদি অঞ্চল অর্থাৎ পূর্ব পশ্চিমে সূত্রাপুর, মিলব্যারাক থেকে হাজারীবাগ এবং দক্ষিণে সদরঘাট থেকে নবাবপুর পর্যন্ত বিস্তৃত পুরনো ঢাকার এক সময়ের ঐতিহ্যবাহী ধোলাই খালের রূপকথা। বন্ধুরা, আমরা জানি সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে 1608 খ্রিস্টাব্দে ইসলাম খান চিশতিকে রাজমহলের সুবেদার নিযুক্ত করা হয়। তৎকালীন এ জনপদের মানুষের চলাচল, পণ্য পরিবহন ও জলাবদ্ধতা নিরসনের কথা চিন্তা করেই ঢাকার প্রথম মুঘল সুবেদার ইসলাম খান 1608 থেকে 1610 খ্রিস্টাব্দে খনন করেন ধোলাই খাল। তৎকালীন ঢাকার প্রধান জলপথ ও নগর রক্ষা পরীক্ষা ছিল এই ধোলাই খাল। শুরুতে এটির দৈর্ঘ্য ছিল প্রায় 4 কিলোমিটার। ধোলাই খাল এ অঞ্চলের মানুষের নিকট দীর্ঘকাল থেকে সাঁতার ও নৌকাবাইজ প্রতিযোগিতার একটি আদর্শ স্থান ছিল। বিভিন্ন উৎসব উপলক্ষে খালের দুই তীরে নানা স্থানে অতীতে মেলা বসত, আয়োজন করা হতো বিভিন্ন অনুষ্ঠানের। পূজা শেষে হিন্দু সমাজ তাঁদের দেবতাগণের মূর্তি ধোলাইখালে বিসর্জন দিত। প্রিয় শ্রোতা, অতীতে ধোলাইখাল ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং ঐতিহাসিক লালবাগ দুর্গ, আহসান মঞ্জিল জাদুঘর, বড় কাটরা, ছোট কাটরা সহ বড় বড় গুরুত্বপূর্ণ স্থাপনা এর চারপাশে গড়ে উঠেছিল। তৎকালীন আমলে এখানে বাস করতেন বড় বড় ব্যবসায়ী, নবাব পরিবার ও শহরের অভিজাত ব্যক্তিবর্গ। অনেকের অভিমত, সুবেদার ইসলাম খান কর্তৃক খননকৃত ধোলাইখালটি শহরকে সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ নৌযোগাযোগের সুবিধা প্রদানের উদ্দেশ্যে খনন করা হয়েছিল। ফরাশগঞ্জ ও গেন্ডারিয়াকে বিভক্তকারী এ খাল একসময় বালু নদীর ঢাল হিসেবে চিহ্নিত ছিল। খালটি ডেমরার কাছে নদী থেকে পৃথক হয় এবং ঢাকার মধ্যখান দিয়ে দক্ষিণ পশ্চিমে মিলব্যারাকের কাছে বুড়িগঙ্গার সঙ্গে মিলিত হয়। বালু নদী থেকে আরম্ভ হয়ে খালটি দুটি শাখায় বিভক্ত হয়েছিল, একটি উত্তর দিকে প্রবাহিত হয় এবং অপরটি বর্তমানে শাহবাগ এলাকার অদূরে পশ্চিমমুখী হয়ে ডানে শহরের মধ্য দিয়ে ঢাকা তেজগাঁও এলাকায় অতিক্রম করে। এই স্থানটিকে আম্বার সেতু পারাপারের মাধ্যমে শাহবাগ ও কারণ বাজারের সংযোগ ঘটেছিল। মূলত এটির বহুমুখী ব্যবহারের কথা ভেবে খালটিকে বুড়িগঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত করা হয়েছিল। 1832 সালে মিস্টার ওয়াল্টার নামক ঢাকার একজন কালেক্টর সড়কপথে নারায়ণগঞ্জ যাতায়াতের সুবিধার্থে খালটির উপর একক স্পেনের একটি ঝুলন্ত সেতু নির্মাণ করেন। এটি ছিল সে সময়ের প্রকৌশল সাফল্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন। সময়ের বিবর্তনে কৌশলগত বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ জলপথটি পার্শ্ববর্তী বাড়িঘর থেকে নিক্ষিপ্ত ময়লা আবর্জনা দিয়ে স্থানে স্থানে ভরাট হয়ে যায়। ঢাকা মিউনিসিপ্যালিটির অংশ হিসেবে এখনকার ধোলাইখাল এলাকার আয়তন মাত্র 550 বর্গগজ। শ্রোতাবন্ধুরা, একসময়ের প্রবহমান ধোলাইখাল এখন শুধুই ছবি, নামে আছে কিন্তু বাস্তবে নেই পুরন ঢাকার ধোলাইখাল। যেখানে একসময় বিল ছিল, নৌকা বাইচ হতো, আজ সেই খাল বা বিল আর নেই। নৌকাবাইচের সেই ধোলাইখাল এখন দেশবাসীর কাছে পরিচিতি পেয়েছে অটোমোবাইলের সাম্রাজ্য হিসেবে। অটোমোবাইলের এমন কোনো যন্ত্রাংশ নেই যা এখানে পাওয়া যায় না। ইতিহাস বিবর্তনের ধারাবাহিকতায় ধোলাইখাল ভরাট হয়ে সেখানে গড়ে উঠেছে বড় বড় অট্টালিকা, রাস্তাঘাট এবং ক্ষুদ্র শিল্প।
এখানে প্রতিষ্ঠিত হয়েছে শত শত মিনি কারখানা। প্রিয় শ্রোতা, মহানগরী ঢাকার সঙ্গে যুক্ত থাকা বা হারিয়ে যাওয়া অন্য কোনো নদী পুকুর বা জলাধারের বিশদ বিবরণ নিয়ে আপনাদের সামনে আগামী পর্বে উপস্থিত হওয়ার প্রত্যাশায় বিদায় নিচ্ছি নগরী শ্রোতশ্রেণীর আজকের পর্ব থেকে। নগরীর স্রোতস্বিনী পর্বটি শুনছিলাম অনুষ্ঠানের শেষের দিকে, আমাদের এবারের পরিবেশনা শুভযাত্রা পর্বটি। আসুন জেনে দেই ঢাকার বিভিন্ন বাস ডিপো থেকে বিভিন্ন রুটের উদ্দেশ্যে চলাচল করা বিআরটিসি বাসের গন্তব্য। মতিঝিল বাস ডিপো থেকে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, তারাকান্দ, বেনাপুল, টুঙ্গিপাড়া, পিরোজপুর, নলিতাবাড়ি, থোপাপাড়া, কটিয়াদিগামী বাস পাবেন দিনের যে কোনো সময়। কল্যাণপুর বাস ডিপো থেকে বিআরটিসি বাসে যেতে পারবেন মতিঝিল, কেন্দুয়া, মাওয়া, বক্সিবাজার, গুলিস্তান এবং আরিচাই। মোহাম্মদপুর বাস ডিপো থেকে মতিঝিল, কুড়িল, বিশ্বরোডগামী বিআরটিসি বাস পেয়ে যাবেন কিছুক্ষণ পরপরই। এছাড়াও এ জায়গাগুলো থেকে কিছুক্ষণ পরপর ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন বাস সার্ভিস রয়েছে, সময়ের সুবিধা মতো যেতে পারবেন আপনার যে কোনো গন্তব্যে। তবে বন্ধুরা, অনুরোধ রইল, অতিরিক্ত যাত্রী হয়ে বাসে চড়বেন না, প্রয়োজনে হাতে সময় নিয়ে বের হবেন এবং প্রতি মুহূর্তের সচেতনতায় থাকবেন নিরাপদ। আপনার যাত্রা শুভ হোক এমন কামনায় এবারে আজকের মহানগরের আয়োজন গুটিয়ে নিতে নিতে জানাবো শেষের কথাগুলো। আজকের মহানগর গ্রন্থনা করেছেন তনিমা করিম, উপস্থাপনায় ছিলাম আমি শাকিল আহমেদ, আমি উম্মে হাবিবাহিমি, প্রকাশ্য সহযোগিতা করলেন মোহাম্মদ আব্দুল কায়ুম, অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে শাহনাজ বেগম, আর মহানগর প্রযোজনা করলেন কানিজ কুলসুম।